ছেলে ভেতরে আসুন। আরে কি করছেন কি আপনি? আমার বৃষ্টি দেবীকে খুব ভালো লাগে। আরে বৃষ্টি দেখলে আমারও খুব আনন্দ হয়, ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার বাড়ি না ছোটবেলায় ছিল নর্থ ক্যালকাটা। একটু বৃষ্টি হলে আমার বাড়ির সামনে গলিতে জল পুরো থই থই করতো একদম। আর আমরা কি করতাম জানেন? কি ওই জমা জলে কাগজের নৌকো বানিয়ে ছাড়তাম। আবার মাঝে মাঝে দল বেঁধে সবাই মিলে জলের মধ্যে হুটোপাটি করতাম। আমি যখন ক্লাস 8-9 পড়ি বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলাটা আমাদের প্রায় রোজকারের ব্যাপার ছিল। জায়গায় জায়গায় আমার কথা থাক, একটু আপনার কথা বলুন তো। আপনার কথা বলুন। আমার কথা কি বলবো? আপনার কথা মানে আপনার স্বামীর কথা, আপনার সন্তানের কথা, একটা ব্যাপার না আমার কিছুতেই মাথায় ঢুকছে না। উল্লু তো ভালোই রোজগার পাতি করত, আপনি তাহলে এই পেশায় এলেন কেন? ভুলু কি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল? না বাবু, না, ও আমাকে ছেড়ে যাবে কেন? ও আমার সঙ্গেই আছে। এমনকি যখন আমার ছেলে, আমার ছেলে সবুজ সবুজ জন্মালো, তারপর থেকে ভুলু সৎপথেও রোজগারের চেষ্টা করছিল, নিজের ব্যবসাও শুরু করেছিল। জানেন ভুলু না একেবারে বদলে গেছিল, একেবারে সবুজ, আর আমাকে নিয়েছিল ভুলুর সংসার।